আসসালামু আলাইকুম। চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজ। ভক্তরা ভালোবেসে ঢালিউড কুইন বলে সম্বোধন করেন, দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র, বর্তমানে রাজনীতির মাঠেও সরব তিনি, তিনি আর কেউ নয়। নায়িকা অপু বিশ্বাসের কথা বলছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিতেও দেখা গেছে তাকে। এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফর্ম কিনেছেন অপু বিশ্বাস। গত 15 জানুয়ারি মঙ্গলবার মনোনয়নপত্র কেনেন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে তিনি বলেন, নিজেকে রাজনীতির সঙ্গে জড়ানো ও মুক্তিযুদ্ধের সপক্ষে থাকতে পারা আমার জন্য বিশাল সৌভাগ্য বলে মনে করি। মনোনয়ন ফর্ম কিনেছি, আমি নারী ও শিশুদের নিয়ে কাজ করতে রাজনীতির মাঠে নেমেছি। আমাদের মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে যোগ্য মনে করবেন তাকেই কাজ করার সুযোগ দেবেন। অপু বিশ্বাস বর্তমানে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এদিকে আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় উৎসবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে যোগ দিতে দেখা গেছে নায়িকা অপু বিশ্বাস, অরুণা বিশ্বাস, শোকিয়া প্রাচীর, তারিন, নায়ক সাইমন সাদিক, রিয়াজ ও জ্যোতিকা জ্যোতিকে। তারাও আওয়ামী লীগের বিজয় উৎসবে যোগ দিয়ে মুখরিত করলেন পুরো অনুষ্ঠান। উল্লেখ্য, অবন্তি বিশ্বাস অপু বাংলাদেশি চলচ্চিত্রের নায়িকা, অবশ্য এ নামে খুব অল্প মানুষই চিনে তাকে, সবাই তাকে অপু বিশ্বাস নামেই চিনে। শাকিব খানের বিপরীতে কোটি টাকার কাবিন ছবিতে কাজ করে জনপ্রিয়তা পান অপু বিশ্বাস। দর্শক এতটাই পছন্দ করেছিল এই জুটিকে যে অপু বিশ্বাসের বেশিরভাগ ছবির নায়কই শাকিব খান। অবশ্য পরবর্তীতে শাকিব খানকে ঘিরে নানা আলোচনা সমালোচনার মুখে পড়েন তিনি। শাকিবকে বিয়ে করে ধর্মান্তরিত হন, নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম খান। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।